আলাইকুম বন্ধুরা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আপনাদের দোয়া আমরা ভালো আছি। আজকে একটা আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে কিন্তু শান্তা অনেক কাজ করছে, ঠান্ডা লাগতেছে অনেক, কিছু করছে যে বাট এগুলো হচ্ছে আমাদের শাসের চাউল। গত বছর চাষ করছিলাম অল্প, এবছর দেখাচ্ছি এক বছর পরে পাঞ্জা চাউল। তারপর এখানে গাজর দিয়ে বাঁধাকপি আলু দিয়ে ভাজি করছে। আজকে কিন্তু মুরগির মাংসটা রান্না করছে যে সে মাঝ হয়েছে শান্তা, আমি আগে ট্রাই করে ফেলছি। তারপর এখানে মুরগির হাড়গুড় দিয়ে আলু দিয়ে ডাল দিয়ে দাও। তাহলে আজকে কিন্তু একটা থেকে একটা সে দারুণ মজা হয়েছে শান্তা রান্না আজকে। কিন্তু তুমি কে খেয়েছো? আগে খেয়ে ফেলছি আমি। একটা থেকে একটা সে রান্না আজকে শান্তার আমার জন্য রাখে বাজি বাজি সে হয়েছে। আমি সবগুলো নিয়ে নি, কেমন পুরোটা ঢেলে নিলাম বাটি। আমি আবার যদি নিয়ে নি, তোমাকে অল্প দিতে হবে এখান থেকে। বিসমিল্লাহ, আজকে কি দিছো যে আঙ্গুল কেটে আজকে কিন্তু অনেক টাইম না। তুমি কি খাবার খুলি যা দাম আগে তুমি একটা নাও দম বের করে যা। মুরগির কলিজা ভেঙে গেছে, জোল গুলো তো মজা হচ্ছে রে। জোল না তো দো, আমি আমাকে বেশ দিয়ে দিছো কই যা। আসলে মুরগির মাংস না সাদাম অসাধারণ হবে। ঝুলগুলো অসাধারণ অসাধারণ, সেই সুস্বাদু হয়েছে ঝুলগুলো। কি আরে তো গিলে দেখ, তারা আর কি বুড়ো হালার ব্রেন বেন তো
তাহলে বুড়ো আস্তা রাতা বুড়ো হারা কি বেন বেতো সোনা বেগুন হবে আই পুরনো জোয়ান আইলো আনার বহু হদ বুড়ো আদে না এমনি হচ্ছে আল্লাহর হুকুম আছে বিয়ে করিব বিয়ে করি ফেলাই এখন আল্লাহর হুকুম ভর্তা ডাক দিব যাই আর কি বিয়ে এখানে আমার আর একটা প্রিয় জিনিস আছে মুরগির পাও এটা আমার এক ফেভারিট মুরগির একটা অংশ থেকে সেই ফেভারিট আমার মুরগির ফেভারিট আর কিছু লাগে না আমার তুমি খাবা হাঙ্গুল একটা বলবো না আমাকে দেও না তুমি আবদান দিছো যে তোমার ফেভারিট মাংস দিকে মুজাহাজ করে দিছে আর কি বান্ন আজকে কিন্তু শান্তা অনেক কাজ করছে বাড়িতে প্রচুর কাজ আমার মনে হয় জন্মের পরে এত কাজ করে নাই এই জন্য তো বলছি জন্মের পরে মনে হয় আজকের মতো কাজ জন্মের তো করো নাই কখনো যাবি মানুষ আছে আচ্ছা আমার ঘরে সব কাজ করছো গল লিপানো হতে মাটির ঘর আমাদের সারাদিন শুধু গোল লিপন করছে সকাল 10টা থেকে 3টা পর্যন্ত অনেক কাজ করছে আজকে ঘোরালো না মাংস হল না তুমি না আমি আমি ধরছি তুমি না কি সামান্য এগুলো নিচু
লাভ দিছে, মুরগি লাভ দিছে কাল থেকে। তো আমাদের খাওয়ার শেষ, আমাদের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।